কিন্তু গাছ পাইল না গতকালকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অত্যন্ত আনন্দিত এবং খুশি, বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা প্রথম শুরু করব, আমি এই প্রয়াত বিধায়ক যিনি 40-50 বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছেন, মানুষের হয়ে কাজ করে গেছেন, মানুষের যিনি বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে, তো ওনার অকাল প্রয়াণে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন। সুরজিৎবাবু ছিলেন জননেতা, সুদূর সাতরামনগর বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন। তা আমার প্রথম আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত, এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যক্তিগত বা দেহ বহির্ভাবন নেই, কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া। তা আজকে আমি প্রথমে আজকে আমার প্রথম কাজ শুরু করার আগে আমি প্রয়াত জননেতা রাজ্যের এবং বিধানসভার যিনি সুরজিৎ সমুদায় হিসেবে আমরা যারা জানি ওনার শ্রদ্ধা ওনার জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি কাজ শুরু করেছি। ওনার সঙ্গে আমার ওনার ছোটো ভাই যিনি সবসময় এই রামনগর বিধানসভার সমস্ত অংশের লোকের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মহন্ত দোয়াল দত্ত যিনি আমি মহন্ত হিসেবে রাখি, ছোটো চাকরি সমুদা মহন্দ এই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আছে, আমার প্রথম দিন প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমিও যুক্ত আছি। তা আমি আশা করব তাদের প্রত্যেকের সহযোগিতা তারা তাদের যেমন আমাদের করবেন, তাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে।